بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত দূরের ও কাছের বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে রমজান মাসের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। শেষ মুহূর্তে এসে অনেক মাসআলা আমাদের জানার দরকার হয়ে গেছে। তার মধ্যে একটি মাসআলা হচ্ছে সাদাকাতুল ফিতির কে দিবে, কি দিয়ে দিবে, কি পরিমাণ দিবে, কখন দিবে, কাকে দিবে, ইত্যাদি মাসআলা যা আমাদের প্রশ্ন এসে থাকে। তো খুবই সংক্ষেপে দু একটি হাদিসের আলোকে এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রি সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আলা আল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিন আল মুসলিমিন। এ হাদিসে তিনটি প্রশ্নের উত্তর আছে। একটি হচ্ছে কারা দিবে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর দিবেন প্রত্যেক মুসলিম, তিনি ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, স্বাধীন হোক পরাধীন হোক অর্থাৎ গোলাম হোক, সকল মুসলিমই সাদাকাতুল ফিতর তথা ফিতরা প্রদান করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি দিয়ে দিবে তারা। তো খাদ্যদ্রব্য, এ হাদিসে দুটি খাদ্যদ্রব্যের নাম এসেছে, একটি হচ্ছে খেজুর আর একটি হচ্ছে যব। অপর হাদিসে এসেছে যে সাআমিন তাআমিন আও মিন শাইরিন আও মিন জাবিবিন আও মিন আকৃতিন, একসা পরিমাণ যব দিবে অথবা গম দিবে অথবা পনির দিবে। এটি একসা পরিমাণ খাদ্যদ্রব্যের কথা এসেছে, খাদ্যদ্রব্য থেকে একসা পরিমাণ এগুলি দিবে। সুতরাং কি দিয়ে ফিতরা দিবেন এটি স্পষ্ট এই হাদিস দুটি দ্বারা প্রমাণিত হয়ে গেছে। অন্যান্য হাদিস দ্বারা আরও একাধিক হাদিস রয়েছে, সাহাবাদের মধ্যে তাবেঈদের মধ্যে কেউ কেউ গম দিতেন এবং গমের আটাও দিতেন, সুতরাং সেটিও যেহেতু খাদ্যদ্রব্য অতএব খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে এটি স্পষ্ট প্রমাণিত হয় এই হাদিসগুলি দ্বারা। অনেক হাদিস রয়েছে, আমি মাত্র এই দুটি হাদিস বলেই সংক্ষেপ করতে চাই। সুতরাং কে দিবেন এটি পাওয়া গেল, কি দিবেন সেটিও পাওয়া গেল, তৃতীয় প্রশ্ন হচ্ছে কি পরিমাণ দিবেন সেটিও এই দুটি হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে। এক সা পরিমাণ, এক সার ওজন বর্তমানকালে আড়াই কেজি থেকে তিন কেজির মধ্যেই হবে, এটি আরব বিশ্বের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক সা পরিমাণ আড়াই কেজি হবে কেলির কিলোর ওজনে। আড়াই থেকে পনেরো তিন কেজি বা তিন কেজি কেন বলা হচ্ছে, পণ্যের ভিন্নতার কারণে ওজনের ভিন্নতা এসেছে। মাপে একই মাপের যব আর গম ওজন করতে গেলে সমান হবে না, এটি স্বাভাবিক। অর্থাৎ পাত্রে যদি দুই পাত্র, এক পাত্রে যব এক পাত্রে গম সমান দেওয়া হয়, কিন্তু ওজন করতে গেলে কিলোতে গেলে অবশ্যই কম বেশি হয়ে যাবে। এই কারণেই পণ্যের ভিন্নতার কারণে ওজনের ভিন্নতাটা এসেছে। সুতরাং একসা পরিমাণ ফিতরা দিতে হবে এবং খাদ্যদ্রব্য থেকেই দিতে হবে, অর্থ দিয়ে নয়। এই ভিত্তিতেই এদেশের সৌদি আরবের বড় বড় আলেমগণ ফতোয়া দিয়েছেন, যদি কেউ খাদ্যদ্রব্য ছাড়া, মানুষের প্রধান খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু দিয়ে দেয়, যে খাদ্যগুলির নাম বলা হয়েছে এর বাইরে অন্য কিছু দেয় অর্থাৎ মুদ্রা দেয়, তাহলে তার ফিতরা হবে না, সাধারণ দান হবে। এরপরে আসুন কখন দিবেন, কখন দিবেন এই মর্মে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। উত্তম সময় হচ্ছে রমজান মাসের সূর্য যেদিন শেষ হয়ে যাবে, শাওয়াল মাসের চন্দ্র উদয় হবে যখন, তখন থেকে ঈদগাহে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সাহাবাগণ বলেছেন যে আমাদেরকে এই মর্মে নির্দেশ করা হয়েছে যে আমরা যেন সাদাকাতুল ফিতির চন্দ্র উদয়ের পর থেকে ঈদগাহে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত দিয়ে দেই মিসকিনদের কাছে। আরেকটি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন যে ঈদের একদিন অথবা দুই দিন পূর্বে সাদাকাতুল ফিতির আদায়ের জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হতো, আমরা সেই মর্মে জমা করতাম। সুতরাং যদি সর্বোচ্চ ঈদের একদিন অথবা দুই দিন আগে দেই তাহলে এটি হচ্ছে জায়েজ, আর উত্তম হচ্ছে ঈদের চন্দ্র উদিত হওয়ার পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে ফিতরা জাকাতুল ফিতর আদায় করাটা
সুন্নাতসম্মত এবং উত্তম। এখন প্রশ্ন হচ্ছে ঈদের পরে যদি কেউ দেন তাহলে হবে কি না? স্পষ্ট হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বর্ণিত আছে, ফামান আদ্দাহা বাদা সালাতি ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, যদি কেউ সালাতের পরে, ঈদের সালাতের পরে এই সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে সেটি তার সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে। ঠিক তেমনিভাবে যদি কেউ এই একদিন অথবা দুই দিনের আরও পূর্বে আদায় করে দেন সাদাকাতুল ফিতর, তাহলেও সেটিও তার সাধারণ দান হবে, ফিতরা হিসাবে গণ্য হবে না। অতএব এই বিষয়টি আমাদের খুবই গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে যে আমরা অনেকেই ভুলবশত হোক অথবা না জেনে হোক আমরা কি করি, 10-15 রোজার পর থেকেই ফিতরা বাবদ ফকির মিসকিনকে টাকা অথবা চাউল দিতে থাকি, না এটি ফিতরা হিসাবে গণ্য হবে না, এটি সাধারণ দান হিসাবে গণ্য হবে। অতএব সর্বোচ্চ ঈদের একদিন অথবা দুই দিন আগে থেকে দেওয়া জায়েজ। অতএব আমরা এই কয়েকটি প্রশ্নের উত্তর এই হাদিসগুলিতে পেয়ে গেলাম। সুতরাং আমরা চেষ্টা করব খাদ্যদ্রব্য দেওয়ার এবং ঈদের একদিন অথবা দুই দিন আগে দেওয়ার, এর বেশি আগে নয়। আর উত্তম হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে, চন্দ্র উদয়ের পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত, এটি হচ্ছে উত্তম। এখন প্রশ্ন হচ্ছে, লাস্ট প্রশ্ন হচ্ছে কাকে দিব, কাকে দিব? এ মর্মে আরেকটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকাতুল ফিতরটা হচ্ছে তোহরাতান লিসসাইমিনা মিনার রাফাসি ওয়াল লাগবি ওয়া তু'মাতান লিল মাসাকিন, এই সাদাকাতুল ফিতরটা হচ্ছে সিয়ামকারীদের ভুল ত্রুটির জন্য একটি ক্ষমাস্বরূপ একটি মাধ্যম, যে এটা এর মাধ্যমে তার ভুল ত্রুটি অপাচার কোনো হয়ে থাকলে সিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে তার এটি মাফ করবেন। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই দিয়ে ফকির মিসকিনদের অভাবীদের খাদ্যের ব্যবস্থা হবে, সুতরাং মিসকিনদেরকে দিতে হবে। মিসকিন ফকির মিসকিন একই অর্থে ব্যবহার হয়েছে, অতএব যারা অভাবী তাদেরকেই দিতে হবে, অভাবী যারা খাদ্যের প্রয়োজন অনুভব করছেন তাদেরকেই দিতে হবে। প্রসঙ্গক্রমে আমরা বলতে পারি যে অনেকে আমরা এখন প্রশ্ন তুলছি যে খাদ্যদ্রব্য দিলে তো নিতে চায় না, অর্থ না দিলে, আসলে যার অভাব নেই সে নিবে না, এটাই স্বাভাবিক। আর যার প্রয়োজন আছে, অভাব আছে, তিনি খাদ্য দিলেও নিবে, গম দিলেও নিবে, চাউল দিলেও নিবেন, খেজুর দিলেও নিবেন, যার প্রয়োজন আছে। আর যার প্রয়োজন নেই সে নিবে না। সুতরাং তার প্রয়োজনটা, তার আকাঙ্ক্ষাটা পূর্ণ করাটা আমার জরুরি নয়, বরং আমার জরুরি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে যে মর্মে আদেশ করেছেন সেটি পালন করতে হবে। সুতরাং আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী খাদ্যদ্রব্যই দিব, মিসকিনদের কাছেই দিব, ঈদের একদিন অথবা দুই দিন আগে দেওয়ার চেষ্টা করব, অথবা ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত দেওয়ার চেষ্টা করব এবং একসা পরিমাণ দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ফিতরা আদায়ের তৌফিক এনায়েত করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।